আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের একটা খুব সুন্দর একটা লাইট তৈরি করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, এটা একটা লাইটের ক্যাসিং। আর লাইট তৈরি করতে কি কি জিনিস লাগবে দেখুন। একটি 3.7 ভোল্টের মোবাইল ব্যাটারি, একটি চার্জিং পোর্ট, একটি সুইচ, আর একটি ডায়োড, দুইটি রেজিস্টর, একটি সিগন্যাল ডুম, তিনটি এলইডি বাল্ব। তো বন্ধুরা, সবার প্রথমে এলইডি বাল্বগুলো চেক করে নিতেছি। দেখুন সাদা আলো, এখানে পজিটিভ নেগেটিভগুলো দেখে চেক করতে হবে। বড়টা পজিটিভ, ছোটোটা নেগেটিভ। তো বন্ধুরা এই দেখুন, এখানে বড়টা, বড় লেগটা আমরা নিচের দিকে দিয়ে এখানে সুপারগুলো আটা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দেব, আর ওপরে রাখবো নেগেটিভের লাইনটি। তো বন্ধুরা দেখুন, এভাবে সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, কারেন্ট চলে গেলে খুব সুন্দরভাবে এই লাইটটি ইউজ করতে পারবেন বাসাবাড়িতে। তো বন্ধুরা, নষ্ট ব্যাটারি দিয়ে এই লাইটগুলা তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন একটা সুইচ বসাই দিচ্ছি, এখানে কোনো রকমে গরম, হালকা গরম দিলে সুইচটি লাগানো হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, সুইচটি লাগানোর পরে এই লেগগুলো একটু বাঁকা করে দিতে হবে, তাহলে সুইচটি খুলে যাবে না। তারপরে এখানে পেস্ট দিয়ে সুন্দর করে রং লাগিয়ে নিতে হবে। আর এখানে দেখুন, ডায়োডের নেগেটিভ সাইডে আমরা একটা 1K রেজিস্টর লাগাবো, লাগিয়ে খুব সুন্দর করে সোল্ডারিং করে দেব। তারপরে এখানে বাল্বের নেগেটিভ যে ছোটো লেগগুলো আছে সবগুলো একসাথে করব, আর তারপরে যে বড় লেগগুলো আছে সেগুলাও নিচে একসাথে করে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা, এখানে 2.2 ওমসের একটা রেজিস্টর এলইডি বাল্বের পজিটিভ লাইনে লাগিয়ে দেব। তারপরে ওই রেজিস্টরেই আরেকটা প্রান্ত সুইচের ভিতরে লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন, এভাবে খুব সুন্দর করে সোল্ডারিংগুলো করলে লাইটগুলো অনেক দিন টেকসই হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখন এখানে সুইচের সাথে 2.2 ওমসের রেজিস্টর লাগিয়ে নিলাম। তারপরে এখানে একটা চার্জিং সকেট লাগাবো, এজন্য একটা ছিদ্র করতেছি। তো বন্ধুরা দেখুন, একটা C101 চার্জিং সকেট লাগালাম। তারপরে এখানে এটা আরও জাব্দা করার জন্য একটু সুপারগুলো আটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, সুপারগুলো আটা দিয়ে কমপ্লিট করে দিলাম। তারপরে একটা সিগন্যাল এলইডি লাইট দিতে হবে, মিউজিক লাইট, যাতে চার্জ হলে বোঝা যায়। তো বন্ধুরা দেখুন, এখানে নেগেটিভের সাথে আমি চার্জিং লাইটে, চার্জিং বাল্বের নেগেটিভটা কানেকশন করে দিলাম, আর এখানে চার্জিং সকেটের নেগেটিভটাও ডুমের সাথে লাগিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন, ডায়োডের পজিটিভটা আমরা সুইচের এক প্রান্তে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, এক প্রান্তে রেজিস্টার লাগানো আছে, আরেকটি প্রান্তে আমরা ডায়োডের পজিটিভ সাইডটা লাগিয়ে দেব। খুব সুন্দরভাবে এইভাবে ঝালাই করে নেবেন। সোল্ডারিং করার পরে আমাদের এখানে বাল্বের যে চার্জিং সকেটের যে পজিটিভ তারটি আছে, সেটি আমরা ডায়োডের নেগেটিভ সাইডে লাগিয়ে দেব, কারণ এখান থেকে নেগেটিভ সাইড দিয়ে ঢুকে সুইচ হয়ে তারপর ডুমগুলো জ্বলবে। আর যেহেতু এখানে একটা চার্জিং লাইট জ্বলবে, এজন্য আমাদের এই ডায়োডটি দিতে হবে। আর ডায়োডের এই পাশেই মূলত এই 1K রেজিস্টরটি লাগানো থাকবে, সেই 1K রেজিস্টরটি আমরা চার্জিং যে সিগন্যাল বাতিটি জ্বলবে এই বাল্বের সাথে পজিটিভ সাইডে লাগিয়ে দেব। লাগানোর পরে দেখুন বন্ধুরা, এভাবে কাটিং করে দেবেন অবশিষ্ট অংশগুলো। তারপরে এখানে দেখুন, প্রায় আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেল। এখানে চার্জিং দিয়ে দেখব আমাদের সিগন্যাল ডুমটি জ্বলতেছে কি না। দেখুন বন্ধুরা, সিগন্যাল ডুমটি জ্বলতেছে এবং লাইটগুলাও জ্বলতেছে। তো এখন আমাদের ব্যাটারি লাগানোর পালোয়া। তো এখন আমরা ব্যাটারি লাগিয়ে দেখব যে ব্যাটারি লাগানোর পরে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা নতুন ব্যাটারি অথবা ফোনের বাদ দেওয়া ব্যাটারিগুলোও দিয়ে লাইটগুলো বানাতে পারেন, খুবই সুন্দর একটি লাইট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পজিটিভ আর নেগেটিভ দুইটা আমি তার লাগিয়ে নিলাম ছোট করে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে যে ডায়োডের পজিটিভ সাইড আছে, এখানে আমরা ব্যাটারির পজিটিভ সাইডটা লাগিয়ে দেব, পজিটিভ তারটি, দেখুন বন্ধুরা। আর ডুমের ওখানে নেগেটিভ লাইনটি লাগিয়ে দেব, যে চার্জিংয়ের তারটি লাগানো আছে ডুমের ওখানে, বাল্বের ওখানে নেগেটিভ, ওখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমাদের ব্যাটারি থেকে এখন লাইটটি জ্বলতেছে।
এখন আমরা ডেনড্রাইট আঠা দিয়ে খুব সুন্দর করে আঠা দিয়ে কভারটি লাগিয়ে দেব। তো বন্ধুরা, এরকম ধরনের খাপ এবং সমস্ত জিনিসগুলাও যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের।